গণিতে সাধারণত আমরা বেশিরভাগই ফেল করি। এর কারণ হচ্ছে আমরা সবাই গণিতকে ভয় পাই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা যে গণিতকে ভয় পাই, এটাকে বলা হয় ম্যাথমেটিক্স অ্যাংজাইটি বা ম্যাথেফোবিয়া। ম্যাথমেটিক্স অ্যাংজাইটি বা ম্যাথেফোবিয়া হলো সাধারণত আমরা যখন কোনো বিষয়ে ভয় পাই এটাকে বলা হয় ফোবিয়া। ম্যাথে বা গণিতে আমরা যে ভয়টা পাই এটাকে বলা হয় ম্যাথেফোবিয়া। ম্যাথেফোবিয়া শব্দটি সর্বপ্রথম গণিতবিদ ম্যারি ডি লেসিসকভ 1953 সালে তিনি এই শব্দটা প্রথম প্রচলন করেন। তার মতে যে ম্যাথেফোবিয়া বা গণিতে আমাদের যে ভয়টা, তিনি মনে করেন এটা এক ধরনের মানসিক সমস্যা। বিবিসি নিউজের একটা প্রতিবেদনে দেখা গেছে যখন আমরা গণিত করি বা গণিতে ভয় পাই, গণিতে ভয় পাওয়া কোনো ব্যক্তিকে যখন গণিত সমাধান করতে দেওয়া হয় তখন তার মস্তিষ্কের যেই হাইপোথ্যালামাস আছে, মস্তিষ্কের একটা অংশ হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় হরমোন ক্ষরণ করেন। এটা হচ্ছে হরমোন নিঃসৃত গ্রন্থি। যখন আমরা গণিতে ভয় পাই বা কোনো বিষয়ে টেনশন করি বা চরম হতাশায় থাকি, তখন আমাদের মস্তিষ্কে আমাদের কর্টিসল নামের যে হাইপোথ্যালামাস আছে, এই হাইপোথ্যালামাসটা কর্টিসল নামের স্ট্রেস হরমোনটা নিঃসরণ করে। এই কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোনটা আমাদের দেহে এসে এটা আমাদের মস্তিষ্ককে একটু উত্তেজিত করে তোলে, উদ্বিগ্ন করে তোলে। এই উদ্বিগ্নতার কারণে দেখা গেছে যখন আমরা অঙ্ক করি বা গণিত সমাধান করি, এটা আমরা খুব বেশি মনোযোগ দিতে পারি না। একবার আমেরিকায় 2012 সালে প্রাথমিক লেভেলের যেসব শিক্ষার্থীরা, এদের মস্তিষ্কে স্ক্যান করে দেখা যায় যখন এরা গণিত সমাধান করে, তখন দেখা গেছে এদের মস্তিষ্কের বেশিরভাগ অংশ কাজ করে না। এর কারণ হচ্ছে মস্তিষ্কের একটা অংশ হচ্ছে অ্যামিগডাল। এই অ্যামিগডাল খুব কম সক্রিয় থাকে। চিকিৎসা বিজ্ঞান বলে আমরা যখন তাৎক্ষণিক কোনো কাজ করি বা হিসাব করি, এগুলো আমাদের ওয়ার্কিং মেমোরি নামের এই সিস্টেমটা কাজ করে। ওয়ার্কিং মেমোরির এত ক্ষমতা, এটার অনেক বেশি ক্ষমতা। এটা আমরা হিসাব নিকাশ বা সংখ্যা গণনা বা কোনো বিষয় নিয়ে ভাবনা, আমরা যে চিন্তা করি তাৎক্ষণিক যে ধরনের চিন্তা সংখ্যা গণনা করি, এটার কাজ হচ্ছে ওয়ার্কিং মেমোরির কাজ। কিন্তু চিকিৎসা বিজ্ঞান যখন এটা বলে, যখন আমরা গণিত সমাধান করি, এই যে আমাদের ওয়ার্কিং মেমোরির যে কাজটা, যখন গণিত সমাধান করার ক্ষেত্রে আমাদের যে উদ্বিগ্নতা, আমরা যে উত্তেজিত অবস্থায় থাকি অর্থাৎ যে হতাশা অবস্থা থাকি, হতাশাগ্রস্ত থাকি, ওয়ার্কিং মেমোরির এত ক্ষমতা থাকা সত্ত্বেও এ যে ওয়ার্কিং মেমোরির বেশিরভাগ জায়গাটা, এ যে আমরা হতাশা যে উদ্বিগ্নতা আছে এটা দখল করে নেয়। এতে করে দেখা গেছে আমাদের ওয়ার্কিং মেমোরি ভালোভাবে কাজ করতে পারে না। তাহলে যারা আমরা ভয় পাই, দেখা গেছে এরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই গণিতে ফেল করি। আমাদের মস্তিষ্কের ক্ষমতা অনেক বেশি, কিন্তু আমরা কোনো কাজে মনোযোগ বা মনোনিবেশন করার যে ক্ষমতা, এটা খুবই কম। আমাদের ওয়ার্কিং মেমোরির ক্ষমতা অনেক বেশি। ওয়ার্কিং মেমোরি একসাথে অনেকগুলো তথ্য, অনেকগুলো স্মৃতি মনে রাখতে সাহায্য করে। কিন্তু যখন আমরা হতাশ হই বা উদ্বিগ্ন থাকি, তখন এই যে ওয়ার্কিং মেমোরির বেশিরভাগ জায়গায় আমাদের হতাশা দখল করে নেয়। যখন আমরা কোনো বিপদ শুনি বা কোনো ধরনের সমস্যা ভুগি, তখন দেখা গেছে আমাদের কোনো বিষয়ে যে মনোযোগ, এটা আমরা সঠিকভাবে মনোযোগ দিতে পারি না। এর কারণ হচ্ছে আমাদের ওই মনোযোগের বেশ কিছু জায়গাটা বা ওয়ার্কিং মেমোরির যে জায়গা, এটা আমাদের যে হতাশা বা আমরা যে ভয় ভীতি পাই, যে ভয় পাই এটা দখল করে নেয়। তাহলে আমাদেরকে আমাদের যে ভয়টা অঙ্কের প্রতি বা গণিতের প্রতি, আমাদের যে ভয়টা, যার ভয় যত বেশি সে গণিতে তত বেশি ফেল করবে। অর্থাৎ সে যে অঙ্ক করার সময় যে ভয় পায়, এই ভয়ের কারণে সে অঙ্কটা বুঝতে পারে না। এটা দেখা গেছে ছেলেদের থেকে মেয়েদের এই ভয়টা অনেক বেশি, যার কারণে দেখা গেছে অধিকাংশ মেয়েরা গণিতে ফেল করে। ছেলেদের তুলনায় মেয়েরা গণিতে বেশি ফেল করে। এর কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে আমাদের যে ভয়টা, ভয়ের কারণে আমরা যখন গণিত করি তখন আমাদের মস্তিষ্কের যে ওয়ার্কিং মেমোরি বা তাৎক্ষণিক যে স্মৃতিটা বা মনে রাখার যে ক্ষমতা, কারণ আমাদের মস্তিষ্কে একসাথে অনেক কিছুর প্রতি, মানে একসাথে দু তিনটা কাজের প্রতি মনোযোগ দিতে পারে না। যদি তোমার সাথে 5 জনে কথা বলে, তুমি যদি একজনের দিকে মনোযোগ দাও তাহলে শুধু সেটাই বুঝতে পারবে। যদি 5 জনের দিকে একসাথে মনোযোগ দাও, তাহলে দেখা যাবে যে কারো কথায়
ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে না। সেই জন্য যখন অঙ্ক করবা, অঙ্ক সমাধান করার চেষ্টা করবা, তখন আমাদের ওই যে অঙ্কের প্রতি যে ভয়টা, এই ভয়টা দূর করতে হবে। অঙ্ক হয়তো সঠিক হবে নয়তো ভুল হবে, এই দুটোই হবে, হয়তো অঙ্কটা ভুল হবে নয়তো সঠিক হবে, কিন্তু অঙ্ক করার প্রতি যেই আমাদের ভয়টা, এই ভয়টা যদি আমরা দূর করতে না পারি, তাহলে অঙ্ক করার সময় আমরা অঙ্ক বুঝতে ব্যর্থ হব। অঙ্ক বুঝতে ব্যর্থ হলে আমাদের হতাশাটা আরেকটু বেশি বেড়ে যাবে, তাহলে আমরা অঙ্ক করা থেকে বিরত থাকবো। যখনই অঙ্ক করা ধরবো, তখনই আমাদের একটা বিরক্তিকর অনুভূতি কাজ করবে। তাহলে যদি আমরা এই ভয়টা দূর করতে পারি, তাহলে আমরা অঙ্কটাকে বুঝতে পারবো এবং অঙ্কে পাশ করতে পারবো।